ভোরের আলো ফুটতে শুরু হয় কর্মময় আরও একটি দিন। সবাই চলছে যে যার কাজে। সেই দশটা থেকে পাঁচটা অফিসের চিরচরিত দৃশ্য বিশ্বের সব শহরেই। তবে শুধু মানুষই নয়, দশটা থেকে পাঁচটা অফিস করছে হাঁসেরাও। মানুষের মতো হাঁসেরাও চাকরি করে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে। বেতনও পায় মানুষের মতোই। বিশ্বের ওয়াইন উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম দক্ষিণ আফ্রিকা। সব মিলিয়ে প্রায় 270,000 মানুষের কর্মসংস্থান করে দেশটির ভিনিকালচার শিল্প। শুধু মানুষই নয়, এই শিল্পক্ষেত্রে হাঁসেরাও মানুষের সহকর্মী। এখানে হাঁসেদের ব্যবহার করা হয় কৃষিক্ষেত্রে। ভাইনিয়ার্ড দেখাশোনা এবং রক্ষা করার দায়িত্ব থাকে তাদের উপরেই। দক্ষিণ আফ্রিকার এই ভাইনিয়ার্ডে কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করা হয় না, এমনকি কীটনাশকও ব্যবহৃত হয় না। পতঙ্গের উৎপাত এড়াতে সেখানকার কৃষকরা বেছে নিয়েছেন এই অদ্ভুত পন্থা। প্রতিদিন সকাল হলেই ভাইনিয়ার্ডে নামানো হয় হাঁসের ব্যাটালিয়ন। তারাই মাটি থেকে খুঁজে খুঁজে কীট পতঙ্গ, কৃমি, শামুখে রক্ষা করে প্রাকৃতিক ভারসাম্য। কেপটাউনের প্রতিটি ভাইনিয়ার্ডে কাজ করে প্রায় 1600 বেশি হাঁস। তাদের জন্য বরাদ্দ হয় বিশেষ প্রোটিনযুক্ত খাবারও। মূলত এটিকেই ধরা হয় তাদের বেতন হিসেবে। বছরে একবার মাসখানেকের লম্বা ছুটিও পায় এই হাঁসেরা, আর সেটা মেলে ফসল কাটার মৌসুমে।